ঈশ্বর জগতের স্রষ্টা এবং নিয়ন্ত্রক, মানব সেবাই পরম ধর্ম। নাস্তিকতা ছেড়ে আস্তিকতায় বিশ্বাস রাখুন, মানুষের সেবায় উদ্যোগী হন। রাজ্য সরকার সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত। শনিবার রাজধানীর মহানামঙ্গলে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন হবার পর থেকেই সারাদেশে মানুষের মধ্যে আস্তিকের ভাবনা বেড়েছে। জীবে প্রেম করে যেই জন, সেজন সেবিছে ঈশ্বর। রাজ্য সরকার মানুষের সেবায় তাদের আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ঈশ্বর আমাদের দিয়ে জনকল্যাণকর কাজগুলো করাচ্ছেন, মানুষ আমাদের সে দায়িত্ব দিয়েই সরকারে বসিয়েছে। শনিবার সকালে রাজধানীর কাশারিপট্টিস্থিত মহানামঙ্গনের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে এ কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ভগবানের প্রতি ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস চিরন্তন, এই বিশ্বাস দিন দিন বাড়ছে। বর্তমানে ভারতে নাস্তিকতার কোনো জায়গা নেই। যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের পরিবারের লোকজন চুপিসারে ঈশ্বরের পুজো করেন, রোজ একবার হলেও ভগবানের নাম নেন, এগুলো দ্বিচারিতা। মুখ্যমন্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণ জগৎ জুড়ে সেবা ও প্রেমের বাণী ছড়িয়েছেন, মহানামঙ্গন সেই বাণী মানুষের মধ্যে ছড়াচ্ছে। মন্দির কর্তৃপক্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্দির কর্তৃপক্ষ এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকার অর্থরাশি জমা করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জগত থেকে এসেছে, সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিকের ভাবনা কিন্তু চারিদিকে চলে এসেছে। মানে আমরা বিভিন্ন যে দেবদেবীর যে মন্দিরগুলো ছিল সেইগুলো সম্পর্কে সবাই জানে, এখানে উল্লেখ করার বিষয় নেই। তো মানুষ বিশ্বাস করে ভগবান। আর আমার পূর্ববর্তী বক্তা আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বলেছেন যে বিবেকের যে পড়ে যে জন সেই জন সে উদ্দেশ্য, যেটা বিবেকানন্দজির বার্তা সেটা মানুষের জন্য সেবা করতে হবে। আমরা আজকে রাজনীতির সাথে আমরা একটা জায়গায় বসেছি, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাদের নির্বাচিত করেছে, একটা জায়গায় বসিয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, আমাদের জন্য আমাদের যে সমস্যা সেগুলো আপনারা দেখবেন এবং করবেন, সেই বিষয়ে আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।